সিরাজগঞ্জের বেলকুচিতে ভাতিজা মনিরুল ইসলামের লাঠির আঘাতে চাচা সাইফুল ইসলাম নিহত মামলায় মূল আসামি মনিরুল সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন বেলকুচি উপজেলার শালদার গ্রামের আবু সাইদ প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম মৃত ময়দান আলীর ছেলে জয়ন উদ্দিন জয়ন উদ্দিনের দুই ছেলে আনিসুর রহমান ও মোবারক হোসেন উল্লেখ্য পঁচিশে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা সাইফুল ইসলাম ও ভাতিজা মনিরুল ইসলাম গঙ্গদের সাথে মারপিটের ঘটনা ঘটে এতে চাচা সাইফুল ইসলাম নিহত হন এ ঘটনায় থানায় মামলা হলে ঘটনার পরের দিনই মূল আসামি মনিরুল ইসলাম সহ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বেলকুচি থানা পুলিশ বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন আসামিদের গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তুস্ত নাকি কেন্দ্র করে বাতিজা মনিরুলের আগাতে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হন খুন হওয়ার পরে আমরা সেখানে যাই এবং তারপরে ভিকটিমের বাদী স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করে মামলা দায়ের পর আমরা এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি মরিল সহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা নয় জনের বিরুদ্ধে সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে মামলা দেয় আমরা বাকি আসামিদের পুলিশ গ্রেপ্তার করার জন্য প্রক্রিয়া অব্যাহত রেখেছে কিন্তু ইনশাল্লাহ আমরা প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হব ইতিমধ্যেই গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে ফেরত করা হয়েছে